আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ধারণ সংখ্যা কাকে বলে, কিভাবে সেটা বিভিন্ন মৌলের মধ্যে থাকে অর্থাৎ ধারণ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ধারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। তো কোনো যৌগে যখন কোনো মৌলে ধারণ সংখ্যা নির্ণয় করতে হবে, তখন যেই মৌলের ধারণ সংখ্যা আমরা নির্ণয় করব সেই মৌলের ধারণ সংখ্যা আমরা ধরে নিব এক্স, আর অন্যান্য মৌলে যে ধারণ সংখ্যা থাকবে সেই ধারণ সংখ্যাকে তার পরমাণু সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এরপরে মোট ধারণ সংখ্যা সমষ্টি শূন্য লিখতে হবে। অর্থাৎ কোনো যৌগে, আমরা জানি কোনো যৌগে মোট ধারণ সংখ্যার ফলাফল হচ্ছে শূন্য। তাহলে চলো দেখি আমরা সালফিউরিক অ্যাসিডে ধারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। এখানে সালফিউরিক অ্যাসিড আমরা এস এর ধারণ সংখ্যা নির্ণয় করব। সালফিউরিক অ্যাসিড এস এর ধারণ সংখ্যা নির্ণয় করবো, তাহলে আমরা প্রথমে বলছি যে যার ধারণ সংখ্যা বের করবো তার ধারণ সংখ্যাকে আমরা ধরে নিব। তাহলে ধরি ধরি সালফিউরিক অ্যাসিডে সালফার এর ধারণ সংখ্যা সমান এক্স। তাহলে আমরা এখানে সালফিউরিক অ্যাসিডের সালফারের ধারণ সংখ্যা বের করবো, তাহলে আমরা ধরে নিলাম যে সালফিউরিক অ্যাসিডের সালফারের ধারণ সংখ্যা কত এক্স। তাহলে আমাদের কি লিখতে হবে, এখানে আরো মৌল আছে, হাইড্রোজেন আছে আর আছে অক্সিজেন আছে। তা আমরা জানি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের ধারণ সংখ্যা হচ্ছে +1 আর অক্সিজেনের ধারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে সালফিউরিক অ্যাসিডে, এটা আমরা লিখে নিতে পারি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন এর ধারণ সংখ্যা হচ্ছে কত, +1। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের ধারণ সংখ্যা +1, আবার সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন এর ধারণ সংখ্যা হচ্ছে কত, -2। তাহলে আমরা বলছি যে এদের মোট ধারণ সংখ্যার ফলাফল শূন্য হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত অনুসারে অথবা সুতরাং তোমরা যেভাবে লিখতে চাও লিখতে পারবে। তাহলে এখন দেখো হাইড্রোজেনের ধারণ সংখ্যা হচ্ছে কত, +1। হাইড্রোজেন কত পরমাণু আছে এখানে, দুইটা পরমাণু আছে, তাহলে 2 গুণ হবে। এরপরে প্লাস এক্স আমরা ধরে নিছি, সালফারের ধারণ সংখ্যা ধরে নিয়েছিলাম এক্স। এরপরে আবার প্লাস দাও, অক্সিজেনের ধারণ সংখ্যা হচ্ছে কত, -2। এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত আছে, 4। তাহলে 4 ইকুয়াল টু কত হবে, শূন্য হবে, কারণ আমরা বলছি যে কোনো যৌগের মোট ধারণ সংখ্যা সমান কত হবে, শূন্য হবে। এখন এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা এক্স এর মান পাবো। তাহলে দেখো কিভাবে এক্স এর মান আমরা বের করি। তাহলে আমরা এক্স এর মান বের করতে হলে প্রথমে কি করতে হবে, এখানে যে গুণ আকারে আছে আমরা গুণফলটা বের করবো। অর্থাৎ এটা লিখতে পারি কত, +2x, আর এখানে হচ্ছে মানা যেহেতু 4^8 ইকুয়াল টু কত হবে, শূন্য। তাহলে আমরা যদি এটা একটা বিয়োগ করি, তাহলে এক্স -6 ইকুয়াল টু শূন্য, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 6। তাহলে আমরা যে ধারণ সংখ্যা ধরে নিয়েছিলাম, এক্স এর মান ধরে নিয়েছিলাম, সেখানে এক্স এর মান পাইলাম কত, 6। তাহলে সালফিউরিক অ্যাসিডে সালফারের ধারণ সংখ্যা কত হবে, তাহলে আমরা এক্স এর মান পাইলাম 6। তাহলে এখানে আমরা লিখবো সালফিউরিক অ্যাসিডে সালফার এর ধারণ সংখ্যা কত হবে, +6। এখন দেখো আমরা আগে শিখেছি যে ধারণ সংখ্যা সবসময় হবে ধনাত্মক না হলে ঋণাত্মক। তাহলে আমরা এখানে এক্স এর মান পেয়েছি কত, 6, তার মানে +6। তাহলে আমরা যখন উত্তর লিখবো তখন আমরা লিখতে পারি সালফিউরিক অ্যাসিডের সালফারের ধারণ সংখ্যা +6। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বলছিলাম যে কোনো যৌগে যখন কোনো মৌলের ধারণ সংখ্যা নির্ণয় করব, তখন সেই মৌলের ধারণ সংখ্যা আমরা ধরে নেব এক্স। এরপরে যে মৌলের ধারণ সংখ্যা নির্ণয় করব তার ধারণ সংখ্যা ওই যৌগের অন্যান্য মৌলের, যেমন এখানে সালফিউরিক অ্যাসিড ছিল, তাহলে অন্যান্য মৌল ছিল একটা হাইড্রোজেন আর একটা ছিল অক্সিজেন। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের উপরে নির্ভরশীল সালফারের ধারণ সংখ্যা। তাহলে আমরা জানি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের ধারণ সংখ্যা ছিল +1 আর অক্সিজেনের ধারণ সংখ্যা ছিল -4। এখানে অক্সিজেনের পরমাণু ছিল 4, তাই অক্সিজেনের ধারণ সংখ্যাকে আমরা 4 দ্বারা গুণ করেছিলাম। হাইড্রোজেনের ধারণ সংখ্যা ছিল +1 এবং এখানে দুইটা পরমাণু আছে, তাই হাইড্রোজেনের ধারণ সংখ্যা আমরা 2 দ্বারা গুণ করলাম এবং সেই ক্ষেত্রে সমাধান করে এক্স এর মান পাইলাম 6, অর্থাৎ +6। তাহলে আমরা লিখতে পারি সালফিউরিক অ্যাসিডে সালফারের ধারণ সংখ্যা +6। এখানে অবশ্যই +0 উল্লেখ করতে হবে, কারণ ধারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বলেছে ধারণ সংখ্যার সংজ্ঞায় আমরা বলেছি ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে ধারণ সংখ্যা বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মে আরো অনেক যৌগের মধ্যে তোমাদের বইয়েও আছে,
যে এগুলা বাড়ির কাজ আছে এগুলা তোমরা করলে নির্ণয় করতে পারবে তো আমি তোমাকে আমরা একটা করে দেখাই যেমন মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এম এন ও 4 এখানে যদি আমরা ম্যাঙ্গানিজের দারণ সংখ্যা বের করি আমি সংক্ষেপে দেখাই তাহলে পটাশিয়ামের দারণ সংখ্যা কত প্লাস 1 এটা ধরে নিলাম আমরা x ম্যাঙ্গানিজের দারণ সংখ্যা ধরলাম x আর অক্সিজেনের দারণ সংখ্যা আমরা জানি -2 এখানে 4টি পরমাণু আছে এবং এদের যোগফল কিন্তু 0 আমরা আগেই বলেছি যে কোন যৌগে মোট দারণ সংখ্যার ফলাফল হচ্ছে কত 0 তাহলে আমরা পাই এখান থেকে যদি x এর মান বের করি দেখো 1 plus x minus 8 equal to কত 0 তাহলে কত হবে এই দুটো যদি বিয়োগ করি তাহলে x minus 7 equal to 0 বা সুতরাং x equal to 7 অর্থাৎ আমরা তাহলে লিখতে পারবো ম্যাঙ্গানিজের দারণ সংখ্যা কিসের দারণ সংখ্যা ম্যাঙ্গানিজ এর দারণ সংখ্যা সমান প্লাস 7 তাহলে এভাবে তোমরা অন্যান্য যৌগের দারণ সংখ্যা বের করবে আমি তোমাদের কয়েকটি বাড়ির কাজ দিয়ে দিই তোমরা বাসায় এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে যেমন পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এখানে ক্রোমিয়ামের দারণ সংখ্যা নির্ণয় করবে এরপর মনে করো সোডিয়াম সালফেট Na2SO4 এখানে সালফারের দারণ সংখ্যা বের করবে এরকম তোমাদের বইয়ে আরো বাড়ির কাজ আছে তো তোমরা এই দুটো প্র্যাকটিস করবে করার পরে যদি না বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে তাহলে আমরা তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে দারণ সংখ্যা নির্ণয় করা যায় তো আগামী দিন তোমাদেরকে আমি পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সবাইকে ধন্যবাদ